হে গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আর ফেসবুক পেজ। তো আজকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে ডুয়ার্স উৎসব নিয়ে। 2023 প্রায় 2 বছর পরে ডুয়ার্স উৎসব হচ্ছে আফটার কোভিড। তো আমরা আজকে সেখানেই যাচ্ছি, আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মিলে। আমরা আজকে মেলাটাকে যতটুকু সম্ভব আমরা এক্সপ্লোর করে দেখাবো যে কী হচ্ছে না হচ্ছে সবটাই। তো সঙ্গে থাকো এবং দেখে থাকো। এটা 17তম ডুয়ার্স উৎসব, তো 2 বছর পরে হচ্ছে। তো আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম, আর এখন আমি টিকিট কাটতে যাচ্ছি। টিকিটের দাম কতটা বেড়েছে জানি না, তবে সবাই বলছিলো অনেক বেড়েছে অনেক বেড়েছে। তো দেখা যাক কতটা বেড়েছে, সেটাও দেখাবো। আর তোমরা আমাদের পেজটাকে খুব পছন্দ করছো দেখছি, সবাই লাইক ফলো করছো। তো আরও করতে থাকো, আমাদের পেজটাকে আরও বড় হোক, আমরা আরও এরকম ভিডিও দিতে থাকবো, দেখতে থাকো। এদিকে ফাইনালি বন্ধুরা, আমরা দুয়ার্স উৎসবের মাঠে চলে এসেছি। এটা আমরা মূল মঞ্চের সামনে দাঁড়িয়ে আছি এখন। আজ নীলাঞ্জনা রায়ের প্রোগ্রাম, আমরা প্রোগ্রামটাই দেখতে এসেছি এবং তার সঙ্গে আমরা টোটাল মেলাটা এক্সপ্লোর করতে এসেছি। তোমরাও সঙ্গে থাকো এবং আমাদের ভিডিও দেখে এনজয় করো। এইদিকে ছৌ নাচ হচ্ছিল মেইন স্টেজে, তো সেটা দেখতেও চলে আসলাম। খুব ভালো লাগছে, দারুণ। সামনে গিয়ে গেলাম না, সামনে গিয়ে দেখলে আরও বেশি ভালো লাগতো, বেশি ভালো করে ক্যাপচার করতে পারতাম। কিন্তু সামনে গেলে বেরিয়ে আসতে হবে, অনেকটা সময় লাগবে আমাদেরকে, যেহেতু আবার অনেকটা দূর যেতে হবে। এর জন্য আর গেলাম না, দূর থেকেই তোমাদেরকে দেখালাম। দেখো গাইস, তোমরা দেখো এন এনজয় করো। হে গাইস, নীলাঞ্জনা রায় স্টেজে উঠে পড়েছে, যেটারে আমরা ওয়েট করছিলাম। ওর গান শুনতে ভীষণই ভালো লাগে, সে ভয়েস অফ ইন্ডিয়া হোক বা ইন্ডিয়ান আইডল হোক বা সামনে থেকেই হোক না কেন। তবে 2 বছর আগের কথা বেশ মনে পড়ছে, যেখানে নাকি ও গান করতে এসেছিলো আর আমরা সেটা স্ক্রিনে দেখেছিলাম, কারণ এতটাই ভিড় ছিল তখন, এই সামনে থেকে দেখার সুযোগ হয়ে ওঠেনি। তবে ও আমাদের আলিপুরদুয়ারের গর্ব, আমাদের আলিপুরদুয়ারকে সবসময় রিপ্রেজেন্ট করে, যেটা আমাদের ভীষণই ভালো লাগে। তার জন্য বারবার ওর গানে ফিরে আসা বা ওকে দেখতে আসার এতটাই আমাদের ক্রেজ। আমাদের এবার বাড়ি যেতে হবে, সবটা প্রোগ্রাম দেখার মানে সময় হলো না, সামনে বাড়িটা থাকলে দেখতে পারতাম, যেহেতু অনেকটাই দূরে যেতে হবে। তো আশা করি, আমরা 10 দিন যে বলেছিলাম যে তোমাদের কাছে সমস্ত ভিডিও নিয়ে আসবো, 10 দিন না হলেও চেষ্টা করব সবটা কভার করার। আর ফাইনালি এবার মেলা থেকে এবার বেরোনোর পালা। তো যাওয়ার আগে ডুয়ার্স মাশরুমে এখানে ছবি না তুললে তো হবে না, তো আমার হাজব্যান্ড চলে গেছে ডুয়ার্স মাশরুমে ছবি তুলতে, এটা ওর আবদার। তো টাটা গাইস, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড ফলো করে দিও।